মানুষ যাকে আশীর্বাদ করবে আমি বলেছিলাম আমি যে কাজ করেছি এবং আমার সরকার যা কাজ করেছে আমি বিশ্বাস ছিল মানুষ 100% বলেছিলাম মানুষ আমাকে আশীর্বাদ করবে মানুষ আশীর্বাদ করেছে মানুষের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম এবং এই পিরিয়ডের মধ্যে যারা মারা গেছে আমার কেন্দ্রের মধ্যেও কেন্দ্রের বাইরেও তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান রইল আর এই কোভিড সিচুয়েশনে সবাইকে বলবো একটু শান্ত থাকতে আমি জানি এই জয় একটা বিরাট জয় যেভাবে মমতা ব্যানার্জির ওপর আক্রমণ করা হয়েছিল গত 2 মাস ধরে বাইরে থেকে সে যে যা বলছে এবং 2-3টে ফচকে নেতা তারা আজকে জানতে পেরে গেছে কি হয়েছে তাদের তারাও বলা শুরু করেছিল দিদিকে দিদির রাজনৈতিক জীবন যারা জানে না আমি দিদির সঙ্গে 2020 সাল থেকে 1999 শেষ প্রান্ত থেকে 2020 থেকে দিদির সাথে আছি আমি দিদিকে দেখেছি দিদি যেভাবে মানুষের জন্য কাজ করেছে দিদি যেভাবে ফাইট করে মানুষের জন্য সেটা আমি মনে করি ভারতবর্ষের কোন নেতা নেত্রী আমি মনে করি না এইভাবে তাকে দেখে দিই আমরা দিদির প্রতি বিশ্বাস আমাদের আছে বিশ্বাস ছিল বলেই আমরা বলেছি এই দিদি যেটা বলেছিল টুথার্ড মেজরিটি নিয়ে আমরা জিতব এবং টুথার্ড মেজরিটি নিয়ে আমরা জিততে চলেছি এবং আপনারা জানেন আমরা মানুষের সাথে আছি বলে আমরা বলতে পারি ওই দুটো কলসির মতো 200 পাবো বলে মানুষের গিবি সেটা মানুষ বুঝিয়ে দিল আবার সত্য সত্য